ओम शिवे यस्य पराभक्ति त्यागेपि रतिरुत्तमा अहेतुक कृपासिन्धुं शिवानन्दं नमाम्यहम्। आमरा आबार श्री भगवानेर कृपाय समबेत हयेछि रामकृष्ण संघेर द्वितीय संघगुरु परम पूज्यपाद श्रीमद स्वामी शिवानंदजी महाराजेर कथोपकथनेर संकलन शिवानंद बाणीर प्रथम खंड थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये আমরা বিগত দিন যে অংশ থেকে পাঠ করছিলাম সেটি হলো এটি, বেলুড় মঠের 17ই ভাদ্র শনিবার 1334 খ্রিস্টাব্দ 3রা সেপ্টেম্বর 1927 রামকৃষ্ণ সংঘের প্রথম সম্পাদক রামকৃষ্ণ সন্তান এবং রামকৃষ্ণ পার্ষদ শ্রীমদ স্বামী শারদানন্দজির মহাপ্রয়াণ ঘটেছেন। সেই কারণে পূজ্যপাদ মহারাজের মহাপুরুষ মহারাজের যে জীবনের অভিজ্ঞতা, কেমন করে তিনি অন্যদেরকে সান্ত্বনা দিচ্ছেন, এই প্রচণ্ড আঘাত কেমন করে তিনি সহ্য করছেন সেটির কথা। এই সময় পূজ্যপাদ মহারাজের বয়স প্রায় 75-এর কাছাকাছি এবং ধীরে ধীরে একে একে রামকৃষ্ণ পার্ষদদের মহাপ্রয়াণ হচ্ছে, এটা যেন তিনি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। সেই সময় তখন শ্রীরামকৃষ্ণ পার্ষদদের মধ্যে মহাপুরুষ মহারাজ পূজ্যপাদ অখণ্ডানন্দজি, পূজ্যপাদ বিজ্ঞানানন্দজি, পূজ্যপাদ শুভধানন্দজি এবং অভেদানন্দজি মহারাজ ছিলেন, এই কজনই মাত্র থাকছিলেন 16 জনের মধ্যে। অতএব এই প্রিয়জনকে হারানোর যে বন্ধন স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব বেঁধে দিয়েছিলেন, সেই বন্ধন থেকে একটি একটি করে ফুল ঝরে পড়ার যে বেদনা, যে কষ্ট, একই সঙ্গে যেহেতু তিনি সংঘের নেতা সেটিকে প্রকাশ করা যাবে না তার অন্যদের, কারণ অন্যদের বেদনা এত তীব্র, সেই তীব্রতাকে তাঁর যে বেদনা সেটা যদি তারা দেখেন তাহলে তারা নিজেদেরকে সান্ত্বনা দিতে পারবেন না, এই কারণে তিনি যেন নিজেকে শান্ত করেছেন। তিনি এই দিনকে একজনের গল্প বলেছিলেন, তিনি তার সঙ্গে উট কমান্ডে গত বছর দেখা হয়েছিল, এক মুসলিম দম্পতি, ভদ্রলোক, ডাক্তার এবং তিনি ও তার স্ত্রী শ্রীরামকৃষ্ণকে মহম্মদ বা পয়গম্বর জ্ঞান করেন। তিনি তারা এসেছিলেন উটকমান্ডে পূজ্যপাদ মহারাজের সঙ্গে দেখা করতে। ভদ্রমহিলা পৃথকভাবে পূজ্যপাদ মহাপুরুষ মহারাজের সঙ্গে কথা বলেন এবং তিনি জানান তিনি ছোট থেকেই কৃষ্ণের ভক্ত, যদিও তিনি মুসলমান কিন্তু ছোট থেকেই তিনি কৃষ্ণের ভক্ত এবং শ্রীকৃষ্ণকে বালগোপাল রূপে ভজনা করেন, তার পূজাদি করেন এবং মধ্যে মধ্যে তার দর্শনও পান। তার মনে হয়েছিল, তার ধারণা হয়েছিল যে স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রীরামকৃষ্ণদেব রূপে জগতে অবতীর্ণ হয়েছেন। তার অগাধ ভক্তি, ভগবানের প্রতি বিশ্বাস এবং সাধন নিষ্ঠা, এটির খুব প্রশংসা করেছিলেন। ভদ্রমহিলা যাওয়ার সময় পূজ্যপাদ মহাপুরুষ মহারাজকে অনুরোধ করেন তার দুটি হাত যেন তিনি তার সেই মহিলার মাথায় রাখেন, কারণ যে হাত দিয়ে তারা পরম পুরুষ শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করেছিলেন সেই হাতের স্পর্শ তিনিও পেতে চান। সেদিনের অংশটি শেষ হয়েছিল শিবমহিম্ন স্তোত্রের একটি শ্লোক দিয়ে, যেখানে পূজ্যপাদ মহাপুরুষ মহারাজ বলছিলেন, তবতত্ত্যম না জানামি কিদৃশোসি মহেশ্বর ইয়াদৃশোসি মহাদেব তাদৃশায়ো নমো নমঃ। হে মহেশ্বর, তুমি যে কিরকম, তোমার তত্ত্ব যে কি তা আমি জানি না, কিন্তু হে মহাদেব তুমি যেমনই হও ইয়াদৃশোসি মহাদেব তোমাকে আমি বারবার প্রণাম করি, নমো নমঃ বারবার, ভূয় ভূয় প্রতিবারে প্রণাম করি। আমরা এইখানে গিয়ে থেমেছিলাম, এরপর থেকে আমরা আজকের আলোচনা শুরু করব। বাস্তবিকই ঠাকুরের সম্বন্ধে আমাদের ওই কথা বলতে হয়, তাকে কে বুঝবে। ঠাকুরের আরও অনেক মুসলমান ভক্ত দেখেছি, একজনকে দেখেছিলাম কড়াপ্পায়, খুব মানি লোক, গভর্নমেন্টের খান বাহাদুর টাইটেল দিয়েছে, গভর্নমেন্ট খান বাহাদুর টাইটেল দিয়েছে, ওরা সুফি সম্প্রদায়ের কিন্তু ঠাকুরের ওপর খুব ভক্তি। ওখানে ঠাকুরের একটি ছোট্ট আশ্রম আছে, ওই খান বাহাদুর এবং স্থানীয় কালেক্টর তিনিও মুসলিম প্রভৃতি 5 জনে চেষ্টা করে আশ্রমটি করেছিল। আমরা তিন চার দিন ওখানে ছিলাম, প্রায় দেখতুম কি সকালে কি বিকেলে সেই খান বাহাদুর ঠাকুর মণ্ডপের এক কোণে বসে আছেন, খুব দিনহীনভাবে আর এক দৃষ্টে ঠাকুরের দিকে তাকিয়ে আছেন। তার ধারণা যে তাঁদের পয়গম্বর মহম্মদই এবার শ্রীরামকৃষ্ণ রূপে জগতের কল্যাণের জন্য এসেছেন। এমনি করে কতভাবে যে ঠাকুর
কত লোকে কৃপা করেছেন তা আমাদের ক্ষুদ্র বুদ্ধির অগম্য। এটি হচ্ছে কথা, সত্যিকারের কথা। শ্রীরামকৃষ্ণ কাকে কিভাবে করবেন, কৃপা করবেন, সে আমরা জানি না। আমাদের অনেক সময় মনে হয় যেহেতু আমি শ্রীরামকৃষ্ণের দেশের মানুষ, অতএব তার কৃপা আমরা পকেটের মধ্যেই ভরে রেখেছি, তিনি আমাদের ছাড়া আর কাউকে কৃপা করবেন না। তা কিন্তু নয়, তার কৃপার হাত অনেকখানি। তিনি দর্শন করেছেন, জলের মধ্যে দিয়ে গেছেন, সাদা সাদা দেশ, সাদা সাদা মানুষ, সেখানকার মানুষরা এমন দেশে গেছেন সেখানকার মানুষদের গায়ের রং সাদা। কে জানতো যে সিমলা স্ট্রিটের নরেন্দ্র দত্ত একদিন বিশ্ববিজয়ী বিবেকানন্দ হবে এবং সাদা চামড়ার মানুষেরাও তাকে চিনবে, তাকে জানবে এবং তার মাধ্যমে শ্রীরামকৃষ্ণের প্রসার হবে। শ্রীরামকৃষ্ণ অনেক আগে সেইখানে পৌঁছে গেছেন সেই সব মানুষের হৃদয়ে। পূজ্যপাদ শারদানন্দজি যখন বিদেশে ছিলেন তখন তিনি লুকিয়ে রাখতেন ঠাকুরের ছবি, বড় একটা প্রকাশ করতেন না। তার কাছে একটা চামড়ার ফোল্ডারের মধ্যে শ্রীরামকৃষ্ণের ছবি ছিল। তার ঘর যিনি পরিষ্কার করতেন, তিনি মহিলা, তিনি একদিন জিনিসপত্র পরিষ্কার করতে করতে তার হাত থেকে ওই সেটা বন্ধ করা একটা চামড়ার ফোল্ডার ছিল, সেই বন্ধ করা চামড়ার ফোল্ডারটি পড়ে যায় এবং খোলা অবস্থায় তিনি সেটাকে মেঝে থেকে উদ্ধার করেন। শ্রীরামকৃষ্ণকে দেখে তিনি মুগ্ধ হয়ে গেছিলেন, কারণ এই মূর্তি তিনি এসে জিজ্ঞেস করেছিলেন স্বামী শারদানন্দজিকে, একে কোথায় দেখলেন, কারণ তিনি ওই দেশে তার কথা, তাকে দেখেছেন, তার দর্শন পেয়েছেন, তার কথা শুনেছেন। একটি গল্প ভীষণভাবে পরিচিত, হায়দ্রাবাদ থেকে দুজন ভদ্র মহিলা এসেছেন পূজ্যপাদ রঙ্গনাথানন্দজির আশীর্বাদ নিয়ে, তারা জয়রামবাটিতে এসেছেন শ্রী শ্রী মাকে দেখতে। মায়ের তখন তো মায়ের মহাপ্রয়াণ হয়ে যাওয়ার পরে মায়ের যে জন্মস্থানের ওপরে, মায়ের যে যেখানে জন্ম তার ওপর তো মাতৃমন্দির স্থাপিত হয়েছে আপনারা জানেন, সেইখানে তিনি তিন দিন দর্শন করলেন এবং মহাপুরুষ রঙ্গনাথানন্দজি ওরা যখন আসেন তখন ওদের বলেছিলেন যে মা ওখানে আছেন, এটি তিনি বলেছিলেন। তারা মনে করেছিলেন এটা মহারাজের একটি কথার কথা মাত্র, মা তো সর্বত্র বিরাজ করছেন, সত্যি সত্যি মা ওখানে আছেন, এইটি তারা মনে হয়েছিল। কিন্তু সত্যি সত্যি যে মা আছেন সেটা তিনি ভেবে উঠতে পারেননি। যেদিন চলে যাবেন সেই দিন রাত্রিবেলা হঠাৎ করে তার কি মনে হলো, তিনি মায়ের মন্দিরের কাছে এলেন, মন্দির বন্ধ হয়ে গেছে, চতুর্দিক সব অন্ধকার, এমনই সময় দেখলেন মন্দিরে মায়ের যে গেটের কাছে ওই জায়গাটা আলোকিত হয়ে আছে এবং মা পরিষ্কার করছেন যেন কিছু, ঠিক মা যেটুকু জায়গায় দাঁড়িয়ে আছেন সেইটুকু জায়গায় আলোকিত। তিনি মায়ের কাছ থেকে সেই ঝাড়ুটি নেবার চেষ্টা করলেন, তো মা তাকে বললেন যে তিনি করবেন কথাটা। কিন্তু সবচেয়ে অদ্ভুতভাবে ভদ্রমহিলা দেখলেন যে মা তার সঙ্গে তেলেগু ভাষায় কথা বলছেন, এবং যেমনভাবে কন্যার ভালোবাসা, কন্যাকে তিনি যেমন করে স্নেহ প্রকাশ করেন ঠিক সেরকমভাবে তেলেগু ভাষায় সেই মহিলার সঙ্গে কথা বলছেন। তিনি আশীর্বাদ নিয়ে ফিরে গেলেন যখন তার ঘরে, তিনি আর ওই জায়গায় মাকে আর দেখতে পেলেন না, কিন্তু ঘরে ফিরে গেলেন এক অপার আনন্দ নিয়ে। আমরা সৌভাগ্যবান নই, সেই কারণে আমরা শ্রীরামকৃষ্ণ শ্রীমা শারদা স্বামীজিকে ছবি বলেই ধারণ করি, কিন্তু যদি সত্যি সত্যি অন্তরে বিশ্বাসটি জাগাই তাহলে অবশ্যই তারা আমাদের দর্শন দেবেন, তাদের ভাবটিকে প্রকাশ করে দেবেন। কী যেভাবে যে কাকে তিনি কৃপা করেন আমরা জানি না। এই মুসলমান কালেক্টরের কথা, যেটি যাকে কাডাপ্পায় যাকে পূজ্যপাদ মহাপুরুষ মাস দেখেছেন, তার কথাটাই খুব উল্লেখযোগ্য আর কি। সেখানে তিনি বলছেন যে পূজ্যপাদ মহাপুরুষ মাস তিনি দেখলেন যে তারা একটি শ্রীরামকৃষ্ণকে মন্দির করেছেন এবং দিনের বেশ বেশি অংশটা যে সময় তিনি বিশ্রাম করেন, যে সময় তার কাজ থাকে না, সেই সময়টা তিনি শ্রীরামকৃষ্ণ মণ্ডপে বসে এক দৃষ্টে শ্রীরামকৃষ্ণকে দেখতে থাকেন। প্রশ্ন, জনৈক ভক্ত, আমরা তো মহারাজ সংসারে আসক্ত হয়ে পড়েছি, সাধন ভজন করা তো দূরের কথা, তার একটু স্মরণ মননও করতে পারিনি, আমাদের গতি কী হবে? এই প্রশ্ন কিন্তু আমাদের সকলের। আমরা ভগবানকে চাই কিন্তু এত কাজের চাপ আমাদের প্রত্যেকের, সংসারে কিংবা অন্যান্য জায়গায় আমাদের কাজ আমাদের অনেকটা সময় কেড়ে নেয় আমাদের জীবনে। এখন যারা ওয়ার্ক ফ্রম হোমে কাজ করছেন তারা জানেন, বরং অফিসে গিয়ে কাজ করলে বোধহয় তাদের মধ্যে একটু কম কাজ করতে হয়। অতএব এত কাজের সময় তার মধ্যে থেকে কেমন করে ভগবানকে ডাকবেন? এই সমস্যা প্রায় তখনও ছিল, সে যুগেও ছিল, এই যুগেও আছে, আগামী যুগেতেও থাকবে। কিন্তু পথ কী, মহাপুরুষ মহারাজ কেমনভাবে বলছেন
সেটিকে আমরা লক্ষ্য করি। মহারাজ বলছেন, বাবা সাধন ভজন না করতে পারো, কিন্তু তার স্মরণ মনন, তার নাম গুণগান তো করতে পারো। সংসার তো আর তোমাকে তোমাদের দিনরাত বেঁধে রাখেনি, যদি কিছুই না করতে পারো তবে আর কি করে হবে? আর কিছু না পারলেও তার উপরে টান আনতে হবে, যে করেই হোক তাকে ভালোবাসতে হবে। প্রাণে এতটুকু টান না এলে কি হয়? যতক্ষণ তানা আসে ততক্ষণ কিছুই হবে না। ঠাকুর যেমন বলতেন, যতক্ষণ ছেলে চুষি নিয়ে খেলা করে, চুষি নিয়েই ভুলে থাকে, ততক্ষণ মা এ কাজ সে কাজ করে বেড়ান। কিন্তু যখনই ছেলে চুষি ছেড়ে ছুঁড়ে ফেলে দিয়ে মা মা বলে কাঁদতে আরম্ভ করে, তখনই মা হাতের কাজ ফেলে রেখে দূর দূর করে ছুটে এসে ছেলেকে কোলে নেন। তোমরাও যতক্ষণ এই সংসার চুষি নিয়ে ভুলে থাকবে ততক্ষণ আর তার দর্শন পাবে না। এমন দুর্লভ মানব জন্ম পেয়েও যদি হেলায় তা কাটিয়ে দাও তো বড়ই দুর্ভাগ্য বলতে হবে। ঠাকুর এই গানটি প্রায় উপদেশ ছলে গাইতেন, মনোরে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইবে পতিত, আবাদ করলে ফলতো শোনা। এই গানে আছে, অদ্য কিংবা শতাব্দান্তে বাজাপ্ত হবে জানো না, এখন আপন একতারে মনরে চুটিয়ে ফসল কেটে নেনা, ইত্যাদি। এসব গান সার এইসব গানে সার উপদেশ দেওয়া আছে, তাই তো ঠাকুর সংসারবদ্ধ জীবের কল্যাণের জন্য এই সব গান গাইতেন। আমরা প্রশ্ন করি যে এত কাজের চাপ আমরা ভগবানকে ডাকতে পারি না। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজকে বলতে শুনেছি, উনি বলতেন খাবার সময় আছে, তখন ভক্ত যিনি বলতেন, হ্যাঁ মহারাজ খাবার সময়, খাবার সময় থাকলে ভগবানকে ডাকারও সময় আছে। আসলে আমরা অন্য কাজে এত বেশি ব্যস্ত থাকি যে আমরা প্রায়োরিটি ঠিক করতে পারি না কোনটা আমাদের প্রয়োজনীয়। শেষকালের দিকে যখন প্রায়োরিটি করতে পারি না, তখন অন্য কাজে অকাজে আমরা এত বেশি সময় দিয়ে ফেলি, কাজের কাজ আর করে উঠতে পারি না। ভগবানকে ডাকার জন্য যে প্রচণ্ড অনেকটা সময় ব্যয় করতে হয় তা নয়, তিনটে জিনিস দরকার। তিনি আছেন এটা বিশ্বাস, তিনি আমার এবং আপন বোধ সেই ভালোবাসাটা জাগা, আর যেমন ভালোবাসার মানুষকে মাঝে সাঝেই আমরা দেখে ফেলি সেই রকম দেখা। ইদানিং তো দেখেছি যে টেলিফোনে মোবাইল ফোন হওয়ার জন্য আমরা আমাদের নিজেদের প্রিয়জনকে দেখার জন্য যে কতবার বাড়িতে ফোন করি তার ঠিক ঠিকানা থাকে না। সেই রকম ভগবানকে দেখার জন্য যেন আমাদের মন বারবার তাকে দেখতে চায়, এটা যেন আমাদের মনের মধ্যে আসে। এই তিনটে জিনিস আসা খুব জরুরি। তাকে যেন অদর্শন হলে, তাকে ছাড়লে যেন খুব সমস্যা। বাঁকে বিহারীজিকে সবসময় দেখতে দেওয়া হয় না, তার দর্শনটাকে বলা হয় ঝাঁকি দর্শন। পর্দা ফেলা থাকে, একটুখানি দেখে আবার ঢাকা দেওয়া। আমরা যদি মনটাকে, আমাদের মনের ভেতর ওই রকম কাজটা হচ্ছে পর্দা, আর মাঝে মাঝে সেই পর্দাটা সরিয়ে ঈশ্বরকে দেখার চেষ্টা করি, তাহলেই হয়। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজকে আমরা একবার জিজ্ঞেস করেছিলাম, এত কাজের চাপ জানেন তো, সবসময় জপ ধ্যান করতে পারি না, ভগবানকে ডাকতে পারি না। উনি বলেছিলেন, সবসময় কি কাজ করো, অকাজও করো অনেক, সেই অকাজটাকে সারাদিনের মধ্যে খুঁজে বার করো, তারপরে সেই অকাজের সময়টাকে কাজের সময় রূপান্তরিত করো, তাহলে তোমরা দেখবে যে অনেক এত, উনি বলতেন হেউ ঢেউ করবে, এত সময় পাবে সেইটা হেউ ঢেউ করবে। দিনরাত সংসার আমাদের বেঁধে রাখে না, আসলে আমরা ভালোবাসি না। দিনের শুরুতে বিছানায় পড়েই গড়াগড়ি খেতে থাকি, তখন আমাদের ভীষণ প্রয়োজন আছে শরীরকে বিশ্রাম দেওয়ার জন্য। অত যদি বিশ্বকাপ দেখালা দেখতে হয়, যেটাকে আমরা খুব ভালোবাসি, অথবা কন বানিকা করোড়পতি দেখতে হয়, যেটাকে আমরা দেখতে খুব ভালোবাসি, অন্যে করোড়পতি হচ্ছে দেখে আমাদের যে আনন্দ হয়, সেইগুলোতে কিন্তু আমাদের এত উৎসাহ, আমরা তখন কখনো ক্লান্তিবোধ করি না, ঈশ্বরকে ভালোবাসি না, এটা হচ্ছে মূল কথা। তারপর তাকে আপনার জ্ঞান করতে পারি না। পূজ্যপাদ মহাপুরুষ মহাজ বলছেন না যে, যে করেই হোক তাকে ভালোবাসতেই হবে, তিনি আমায় ভালোবাসুন না বাসুন, আমি তাকে ভালোবাসি, এইটা যেন হয়। রবীন্দ্রনাথের গানে আছে না, আমি নিশিদিন তোমায় ভালোবাসি, তুমি অবসর মতো বাসিও। আমার যে ওয়ান সাইডেড লাভ, এটা যেন ঈশ্বর এবং ঈশ্বর কেন্দ্রিকই হয়, এটা যেন আমাদের মনে থাকা খুব জরুরি। কেন, যদি আমরা ঈশ্বরকে না ভালোবাসতে পারি
তাকে যদি না ডাকতে পারি তাহলে কি সমস্যা হবে, কি তার প্রতি ভালোবাসাটা আনালে কি হবে? তিনি আমাদের খেলিয়ে রাখবেন, বলছেন যতক্ষণ ছোট ছেলে চুষি খায় ততক্ষণ মা তাকে দেখে না, বেশ চুষি নিয়ে মেতে আছে, আনন্দে আছে, কিন্তু যখন চুষি ফেলে মা মা বলে কাঁদতে থাকে, কি সুন্দর কথা, বলছেন তখনই মা হাতের কাজ ফেলে রেখে দূর দূর করে ছুটে এসে তাকে কোলে নেন, তখনই মা দ্রুত আমাদের কাছে আসবেন। তোমাকে চাই এবং তোমাকে ছাড়া আর কিচ্ছু চাই না, এই বোধটা যতক্ষণ না পর্যন্ত আমাদের ভেতরে দৃঢ়ীকরণ হচ্ছে, দৃঢ়ীভূত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা ভগবানকে ডাকতে পারবো না। আমরা বুঝতেও পারি না, কুকুর বেড়াল নানা জন্মে নানা কিছু হয়ে এক জন্ম ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ যে জিনিস, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ রূপে জন্মায়, অথচ আমরা ঈশ্বরকেই ভুলে থাকি। রামপ্রসাদের সেই বিখ্যাত গান, মনরে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। এমন একটি মানব জমিন আমাদের হৃদয়ের মধ্যে রইল যেটিকে আবাদ করলে আমাদের সোনা ফলতো, কিন্তু আমরা জেনে শুনে নিজেকে কীরকম যেন অজ্ঞ করে রাখি। বলছেন অদ্য কিংবা শতাব্দান্তে, আজ কিংবা 100 বছর বাদে সমস্ত জিনিস বাজাপ্ত হবে, আমার এই জীবন সমস্ত কিছু বাজাপ্ত হবে, তাই সেই বাজাপ্ত হবার আগে যতটা পারি যেন ফসল কেটে নিই। আমি একটা জমিতে অনেক চাষ করেছি, যদি আমি ঠিক সময়ের মধ্যে ধান না কেটে ফেলতে পারি তাহলে জমিতে যে ধান রয়ে গেল সে ধান আমি তুলতে পারবো না, কারণ ওটা বাজেয়াপ্ত হয়ে যাবে। আমি যদি আজকে নিজের জীবনকে ঈশ্বরময় করে, ঈশ্বরকে দর্শন করে, ঈশ্বরকে অনুভব করে, স্বয়ং ঈশ্বর না হয়ে উঠতে পারি, জীবনের অন্ত যখন হবে তখন আমাদের আর কিছুই করা হবে না, আবার করে সেই শূন্য থেকে শুরু করতে হবে। প্রশ্ন, ভগবান আমরা তো ঠাকুরকে মোটেই বুঝতে পারি না, বরং আপনার কাছে আসতে ভালো লাগে, কিছুদিন না দেখলেই মনটা ছটফট করে তাই আসি, আপনার কথা প্রায়ই মনে হয়, দেখতে ইচ্ছে হয়, তাছাড়া আর তো কিছুই করতে পারি নে। মহারাজ, তা আমরা তো ঠাকুর বই আর কিছু জানি নে, অন্তর বাহির জুড়ে তিনিই রয়েছেন, তিনি আমাদের অল ইন অল, সর্বস্ব। এইটি ঠিক স্মরণ রেখো যে আমরা তাঁরই সন্তান, তাঁরই পদাশ্রিত, আমাদের ভাবলেই তাকে ভাবা হলো। আমাদের ক্ষেত্রেও তাই হয়ে থাকে, সবার ক্ষেত্রেই। আমরা যে সবাই শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ মা সারদাকে দেখে এসেছি তা কিন্তু নয়, কোনো একজন সাধু, কোনো একজন, কোনো একটি মাধ্যম তাকে আমাদের শ্রীরামকৃষ্ণের কাছে আনার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের উপুদা মহারাজ ছিলেন, তিনি ভারী সুন্দর কবিতা লিখতেন এবং তার কবিতা আমাদের দোহা হিসেবে পড়া হয় বেলুড় মঠের পঙ্গতের মধ্যে। সেখানে একটি ভারী সুন্দর দোহা ছিল, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধুসঙ্গে বিনান ইষ্টে ভক্তি নাহি হয়, যাহারে জানিলে ইষ্টের উদ্দীপন হয় তাহারে জানিও তুমি সাধক নিশ্চয়, কুসুমের সনে কীট সুরশিরে যায় তেমনি সাধুসঙ্গ অধমে তড়ায়। এখানে সাধুসঙ্গের গুরুত্বের কথা বলছেন, কিন্তু সাধু কে, ভারী সুন্দর সংজ্ঞা দিয়েছেন, যাহারে দেখিলে ইষ্টের উদ্দীপন হয়, যার জীবন যার যাপন আমাদের ভগবানের কথা মনে করিয়ে দেয়, যাহারে দেখিলে, যাকে দেখলে আমার ভেতরে ইষ্টের উদ্দীপন হয়। এটি যে সবসময় সন্ন্যাসী হতে হবে তা কিন্তু নয়, গৃহীও হতে পারেন, যাকে দেখলে আমার ভগবানের কথা মনে পড়বে তার কথাই এখানে বলা হয়েছে। শ্রীরামকৃষ্ণ সন্তানদের দেখতে তো মনে হতে হবেই, এবং স্বামীজিকে এবং তার পরবর্তী যারা টর্চ বিয়ারার, যারা পরবর্তীকালে প্রেসিডেন্ট বা গুরু হয়েছেন, তাদের ভেতরে এটা প্রকাশিত হয়, এবং যে যত শ্রীরামকৃষ্ণকে ভাববে তাকে দেখলেই ভগবানের কথা মনে পড়বে। পূজ্যপাদ বল্লভদ্রানন্দজি একজনের কথা বলেছিলেন আমাদের, প্রেমবল্লভ সেন, প্রেমবল্লভ সেন একেবারে স্বামীজিময় হয়েছিলেন। উনি বলছেন একবার উনি এবং প্রেমবল্লভ সেন একটি জায়গায় বক্তৃতা দিতে গেছেন, গাড়িতে করে গোলপার্ক থেকে মহারাজ বেরিয়ে গাড়িতে করে তাকে তুলে নিয়ে সেই সভাস্থলে গেছেন, আবার সভাস্থল থেকে ফেরার পথে তাকে তার বাড়িতে নামিয়ে আবার উনি গোলপার্ক ফিরে এসেছেন। উনি বললেন আমি সমস্ত রাস্তাটা দেখলাম,
উনি গাড়িতে উঠলেন, সেই স্বামীজির প্রসঙ্গ করতে থাকলেন, দ্বিতীয় কোনো কথা নয়। তারপরে যখন সভা মণ্ডপে গেলেন সেখানে উনি স্বামীজির কথা বললেন, আবার বাকি রাস্তাটা যখন ফিরে এলেন শুধু স্বামীজির প্রসঙ্গ, স্বামীজির লেখা, স্বামীজির কথাই আলোচনা হলো। বললেন আমার ওনাকে দেখে ভারী আনন্দ হলো, উনি যেন দেখে মনে হলো যেন বিবেকানন্দময় হয়ে আছে, ওই যে যাহারে দেখিলে ইষ্টের উদ্দীপন হয়। ইনি কিন্তু সন্ন্যাসী নন, কিন্তু এমন একটা জীবন যাপন করেছেন, ভগবানকে এমন ট্যাঁকে পুড়িয়ে নিয়েছেন, ভগবানকে জীবনের ছাঁচে এমনভাবে ফেলে দিয়েছেন, নিজের জীবনটাকে ভগবানের ছাঁচে এমন করে ফেলেছেন, তাকে দেখলেই আমাদের স্বামী বিবেকানন্দের কথা মনে পড়ে। কি অপূর্ব মহাপুরুষ মাঝে উত্তর, তা তো হবেই। বলছেন তিনি আমাদের অল ইন অল, সর্বস্ব, তিনি আমাদের সব, তাকে ছাড়া আমাদের আর দ্বিতীয় কোনো অস্তিত্ব নেই। এইটি ঠিক স্মরণ রেখো যে আমরা তাঁরই সন্তান, তাঁরই পদাশ্রিত, এইটিকে মনে রাখলে হবে। কেন আমাদের, ও বলছেন আপনাকে দেখলে আমাদের বেশি আকর্ষণ হয়, তার কারণ হচ্ছে আমাদের মধ্যে দিয়ে তুমি তাকে দেখতে পাবে, এইটির কথা বলা হচ্ছে। কি সুন্দর কথা। আরেক জায়গায় আছে যে ওই মহাপুরুষ মাঝে 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 বলতেন, হু হ্যাভ নট সিন দি ফাদার হ্যাভ সিন দি সান, যে বাবাকে দেখেনি অর্থাৎ ভগবানকে দেখার সুযোগ হয়নি, কিন্তু ভগবানের মানুষ সন্তান, মানুষ পুত্র বা তার সন্তান পার্শ্বদের দেখার সুযোগ হয়েছে, তাদের মধ্যে দিয়ে ভগবানকে দেখা। পূজ্যপাদ আত্মস্থানজি আরে এক ধাপ এগিয়ে বলতেন, বলতেন কারুর চোখ দিয়ে ভগবানকে দেখো না, নিজের চোখ দিয়ে ভগবানকে দেখার চেষ্টা করো। ভগবানের জীবনী পড়ো, তার লীলা পড়ো, তাকে অনুভব করো, চোখ বন্ধ করলে যেন তুমি বুঝতে পারো যে ভগবান তোমার সঙ্গে সঙ্গে আছে। এই অধ্যায়ের পরিসমাপ্তি এখানে, এর পরের অধ্যায়টা আমরা পড়ব। এটি কাশীতে ঘটে 11ই অগ্রহায়ণ, এই তিনি ছিলেন 11ই অগ্রহায়ণ থেকে 3রা ফাল্গুন 1334, এর মধ্যে কয়েকটি ঘটনা, তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা এখানে সন্নিবেশিত হয়েছে। 27শে নভেম্বর 1927 থেকে 15ই ফেব্রুয়ারি 1928 সালের ঘটনা। কাশীতে অবস্থানকালে মহাপুরুষ মহারাজ প্রায় 50 জন ভক্ত নরনারীকে মন্ত্রদীক্ষা দিয়েছিলেন। কাশী শিবক্ষেত্র, সেজন্য ইতঃপূর্বে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বা স্বামী শারদানন্দ মহারাজ প্রমুখ ঠাকুরের অন্তরঙ্গ শিষ্যদের মধ্যে কেহই কাশীতে মন্ত্রদীক্ষা দেন নাই। অথচ মহাপুরুষ মহারাজ এ নিয়মের ব্যতিক্রম কেন করলেন তাহা ভাবিয়া অনেক সাধু ও সেবকদের মনে কেমন একটা খটকার সৃষ্টি হয়েছিল। সে সন্দেহ নিরাকরণের জন্য একদিন জনৈক সেবক তাকে জিজ্ঞাসা করেন, মহারাজ আমাদের মনে একটা সন্দেহ এসেছে, আপনি দয়া করে সে সন্দেহটি মিটিয়ে দিন। শুনেছিলাম যে রাজা মহারাজ প্রভৃতি এই কেহই কাশীতে দীক্ষা দিতেন না, অথচ আপনি তো এখানে দীক্ষা দিচ্ছেন। সেবকের এই প্রশ্নটি শুনিয়ে তিনি খানিকক্ষণ খুব গম্ভীর ও মৌন হয়ে রইলেন। পরে ধীরে ধীরে বলিতেছেন, দেখো বাবা, আমি দীক্ষা দিচ্ছি এ বুদ্ধি আমার মোটেই নেই, ঠাকুর কৃপা করে আমার ভিতর গুরুবুদ্ধি কখনো দেননি। জগৎগুরু হলেন শঙ্কর আর এ যুগে ঠাকুর, তিনি ভক্তদের প্রাণে প্রেরণা দিয়ে এখানে নিয়ে আসেন, আবার তিনি আমার অন্তরে বসে যা বলান আমি তাই বলে দিই মাত্র, ঠাকুর হলেন আমার অন্তরাত্মা। পূজ্যপাদ মহাপুরুষ মহারাজকে নিয়ে একটি সমস্যা তৈরি হয়েছে সেবকদের মনে, কারণ কাশী শিবপুরী হওয়ার জন্য যেহেতু শিব আমাদের সকলের গুরু, তাই কাশীতে এর আগে পূজ্যপাদ স্বামী ব্রহ্মানন্দজী মহারাজ এবং পূজ্যপাদ স্বামী শারদানন্দজী কখনো দীক্ষা দেননি, অথচ মহাপুরুষ মহারাজ দীক্ষা দিলেন, কাশীতেই তিনি দীক্ষা দিলেন, এমনকি কাশীতে তিনি সন্ন্যাসও দিয়েছিলেন। পূজ্যপাদ গম্ভীর আনন্দজী মহারাজের সন্ন্যাস হয়েছিল কাশীতে, তো কাশীতে তিনি আছেন, তো তিনি দীক্ষা দিচ্ছেন, এতে সকলের মনে একটা ওই যেমন কিন্তু একটা ভাব আছে যে স্বামী ব্রহ্মানন্দজি এরকম করেছিলেন, শারদানন্দজি এরকম করেছিলেন, অথচ তাঁরই গুরু ভাই কেন অন্যরকম আচরণ করলেন। তারা মহাপুরুষ মাঝকে জিজ্ঞাসা করতে মহাপুরুষ মাঝে উত্তরটি অপূর্ব, তিনি কি বলছেন যেটা আমাদের সব প্রেসিডেন্টরা আমাদের বলে থাকেন, বলছেন দেখো বাবা, আমি দীক্ষা দিচ্ছি এ বুদ্ধি আমার মোটেই নয়,
ওই যে প্রথম যে সংশয়টা ছিল যে তিনি দীক্ষা দিচ্ছেন, এই সংশয়টাই তিনি কাটিয়ে দিলেন। তিনি বললেন, আমি দীক্ষা দিচ্ছি না, ঠাকুর কৃপা করে আমার ভেতরে গুরুবুদ্ধি কখনো দেননি, ঠাকুর আমাকে গুরু বানাননি কখনো, আমি ঠাকুরের প্রতিনিধি হিসেবে দীক্ষা দিই। বলছেন কীরকম জগৎগুরু হলেন শঙ্কর এবং এ যুগে ঠাকুর, তিনি ভক্তদের প্রাণে প্রেরণা দিয়ে এখানে নিয়ে এসে আসেন। যারা দীক্ষার্থী হয়ে এসেছে তাদেরকে তিনি প্রেরণা দিয়েছেন, যে আমি তো কাউকে ডাকিনি। সত্যি ভেবে দেখুন তো, আমরা কি আমাদের প্রেসিডেন্ট মহারাজ কখনো একটা নোটিশ দিয়েছিলেন যে বেলুড় মঠে দীক্ষা হোক, আর সে নরেন্দ্রপুরে দীক্ষা হোক, আর গোলপার্কে দীক্ষা হোক, প্রেসিডেন্ট মহারাজের তরফ থেকে কি কখনো কোনো নোটিশ হয় আমি অত তারিখে দীক্ষা দেবো, তোমরা এসো আমার কাছ থেকে দীক্ষা নিয়ে যাও? এরকম কথা কখনো আমরা শুনিনি। হ্যাঁ, মহারাজ কোনো আশ্রমে দর্শন করতে এলে আশ্রম অধ্যক্ষ একটি নোটিশ দেন যে পূজ্যপাদ প্রথম পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজ এত তারিখ থেকে এত তারিখ আশ্রমের মধ্যে অবস্থান করবেন, এর মধ্যে তিনি এই তিন চার দিন দীক্ষা দিতে রাজি হয়েছেন, কেউ যদি দীক্ষা নিতে চান এসে যোগাযোগ করুন। কোনো অবস্থাতেই পরম পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজ বা আমাদের গুরুরা বলেন না বা নোটিশ জারি করেন না এসে তাদের কাছে দীক্ষা নিতে হবে বলে। তাই বলছেন তিনি ভক্তদের প্রাণে প্রেরণা দেন, আর শুধু কী করেন, তিনি ভক্তদের প্রাণে প্রেরণা দিয়ে নিয়ে আসেন, এবং দ্বিতীয়টি হচ্ছে আবার তিনি আমার অন্তরে বসে যা বলেন আমি তাই বলে দিই মাত্র। ঠাকুর হলেন আমার অন্তরাত্মা। ওই যে আমি যে কথাগুলো বলি সেগুলো আমার কথা নয়। আমাদের পূজনীয় ভূতেশ আনন্দজি মহারাজের একটি স্মৃতি কথা আছে, এটি আমি অনেক জায়গায় বলেছি, হয়তো রিপিটেশন মনে হবে, তবু বোঝাতে সহজ সেটি বলি। ডক্টর বারিন ঘোষ, বারিন রায় ডেন্টিস্ট ছিলেন, তার একটি স্মৃতি কথা আছে। তিনি একদিন পূজনীয় মহারাজের সঙ্গে দেখা করতে এসেছিলেন, তিনি জানতেন না সেদিনকে দীক্ষা আছে, তাই মহারাজের সঙ্গে সামনাসামনি গিয়ে দেখা করার তার তখন সুযোগ হয়নি। তিনি বসেছিলেন, পূজ্যপাদ মহারাজজি দীক্ষা দিতে যাওয়ার আগে তিনি একবার মন্দিরে যেতেন, ঠাকুরকে অর্ঘ্য দিয়ে ঠাকুরকে প্রণাম করে তিনি ফিরে আসতেন। যখন যাচ্ছেন তখন মহারাজের সঙ্গে তার দেখা হয়েছে, মহারাজ যেরকম স্বাভাবিক মুডে তার সঙ্গে কথা বলেন ঠিক সেই রকমভাবে স্বাভাবিক মুডেই কথা বলেছেন। তারপরে মহারাজের গাড়ি বেরিয়ে যাওয়াতে তিনি ওই বেঞ্চিতে বসেছিলেন এবং মনে মনে ভাবছেন, এখানে তো এরা বিশ্বাস করেন যে ঠাকুরই গুরু, ঠাকুরই প্রেসিডেন্ট মহারাজের অন্তরে বসে তার ভেতর দিয়ে তার কথা তার মন্ত্র দিয়ে থাকেন। এই কথা তিনি ভাবছেন, এই নিয়েই তিনি চিন্তা করছেন, এমন সময় তিনি দেখলেন পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ মন্দির থেকে ফেরত এসছেন। তিনি স্পষ্ট লক্ষ্য করলেন যে মানুষটি মন্দিরে গিয়েছিলেন অর্ঘ্য দেবার জন্য, আর অর্ঘ্য দিয়ে যে মানুষটা ফেরত এসছেন সে মানুষ দুটো এক নয়। পূজ্যপাদ মহারাজকে এরা জোর করে গাড়ি থেকে নামানোর চেষ্টা করছে, মহারাজের পা এখানে পড়ছে কি ওখানে পড়ছে তাকে দেখে মনে হচ্ছে তিনি এই জগতের মধ্যেই নেই। পূজ্যপাদ মহারাজের অবস্থানটি বর্ণনা করার জন্য তিনি একটি গানের উল্লেখ করেছিলেন, সুধা পান করি না আমি, সুরা পান করি না আমি, সুধা খাই জয় কালী বলে, মন মাতালে মাতাল বলে, মদ মাতালে মাতাল করে। যে তার ভাবেতে তিনি যেন ভাবিত, তিনি দেখলেন যে মানুষটি হেঁটে গেলেন সে মানুষটি তার চেনা স্বামী ভূতেশানন্দজি নন। তিনি বলছেন পরিষ্কার করে এই রকম অবস্থা, শুনেছি প্রভু মহারাজজি দীক্ষা শুরুর আগে একবার অর্ঘ্য দিতেন ঠাকুরকে, দীক্ষা শেষ হয়ে গেলে আবার তিনি ঠাকুরকে অর্ঘ্য দিতেন। দ্বিতীয় অর্ঘ্য ওর কেন জিজ্ঞেস করা হতো, মহারাজ বলেছিলেন আমি তো দীক্ষা দিই না, যেরকমভাবে আমরা ফুল ফল ফুল ঠাকুরের পাদপদ্মে নিবেদন করি ঠিক সেই রকমভাবে দীক্ষা হয়ে গেলে এই মানুষগুলোকে আমি তার প্রতিনিধি হিসেবে তাকে তাদের মন্ত্র বলি এবং তার পাদপদ্মে এদের উৎসর্গ করি। ওই যে দ্বিতীয়বার যে অর্ঘ্যটা, ওটা হচ্ছে এই যে কালেকটিভ ভক্ত গোষ্ঠী তাদেরকে তার শ্রীপাদপদ্মে উৎসর্গ করে দিই। মনে মনে যেন এমন ভাবটা এই যে বাপু নিজের সম্পত্তি নিজে বুঝে নাও, আমার তুমি নিয়ে এসেছো তাদের মন্ত্র দীক্ষা দিয়েছি বা দয়া করে তাদের গ্রহণ করো। এবারে দ্বিতীয় ঘটনা, কাশী অদ্বৈতাশ্রমের দোতলার উপরে কোণের একটি ঘরে মহাপুরুষ মহারাজ থাকিতেন। শীতকাল, অনেক সাধু ব্রহ্মচারী সমাগমে দুই আশ্রমই ভরপুর, অনেকে মহাপুরুষটির পুতসঙ্গ করার লাভ করবার জন্য তথায় সমবেত, আর নিত্যই বহু ভক্তের ভিড়, যেন ছোটোখাটো উৎসব আনন্দের মেলা। একদিন সকালে যথারীতি দুই আশ্রমের সাধুগণ
একে একে তাঁকে প্রণাম করিয়া আশীর্বাদ গ্রহণানন্তর ফিরিয়া যাইতেছেন। এমন সময় জনৈক সন্ন্যাসীকে লক্ষ্য করিয়া তিনি বলিলেন, দেখো কাল রাত্রে একটা ভারী মজা হয়েছে। গভীর রাত শুয়ে আছি, হঠাৎ দেখি এক সৌম শ্বেতকায় পুরুষ জটাজুটোধারী ত্রিনয়ন সামনে এসে দাঁড়ালেন। তার দিব্য কান্তিতে চারিদিক আলোকিত হয়ে গেছে। তাকে দেখা মাত্রই ভেতর থেকে মহাবায়ু একেবারে গড়গড় করে উপরের দিকে উঠতে লাগলো। ক্রমে গভীর ধ্যানস্থ হয়ে পড়লাম এবং খুব আনন্দ। কেমন তাকে দেখতে বলছেন, কি কমনীয় মূর্তি আর কি সকরুণ চাহনি। এমন সময় দেখি যে সে মূর্তি ক্রমে বিলীন হয়ে গেলেন এবং তার স্থানে ঠাকুর দাঁড়িয়ে আছেন সহাস্যবদন। আমায় হাত দিয়ে ইশারা করে বললেন, তোর এখানে থাকতে হবে, আরও কিছু কাজ বাকি আছে। ঠাকুর ইহা বলার সঙ্গে সঙ্গে মন আবার নিচের দিকে নেমে আসতে লাগলো এবং বায়ুর ক্রিয়াও চলতে লাগলো। সবই তাঁর ইচ্ছে, কিন্তু আমি বেশ আনন্দে ছিলাম। তিনি আর কেউ নন, সাক্ষাৎ বিশ্বনাথ এসেছিলেন। সন্ন্যাসী, আপনি কি স্বপ্নে দর্শন করেছিলেন? মহাপুরুষজি, না হে, জেগে জেগে। এইমাত্র বলিয়াই সে কথা চাপা দিয়া অন্য কথার অবতারণা করলেন। এখানে স্বামী শিবানন্দজির একটি দর্শনের কথা আছে। তিনি একদিন দেখেন যে স্বয়ং বিশ্বনাথ তাকে এসেছেন। কেমন দেখতে তাকে বলছেন, কমনীয় মূর্তি, কি সকরুণ চাহিনি, আর তার দিব্যকান্তিতে চারিদিক আলোকিত হয়ে গেছে। শিবের ধ্যান মন্ত্রে বলা হয়, ধ্যায়ে নিত্যম মহিষম রজত গিরিনিভম চারু চন্দ্রাবতংসং। তার গায়ের রং কীরকম? রূপোর মতো। রূপোর রঙের সঙ্গে অন্যান্য সাদা রঙের ফারাক কি? রূপোর ভেতরে একটি গ্লেজ আছে, একটি জ্যোতি আছে। রজত গিরিনিভম চারু চন্দ্রাবতংসং রত্নকল্প জ্বলাঙ্গং পরশমৃগভরা অভীতি হস্তম প্রসন্নম। তার গায়ের রং কীরকম না, এক জায়গায় মণিমুক্তা সব রত্নগুলোকে রাখার পরে তার উপর আলো পড়লে সেই মণিমুক্তার গা থেকে যে আলো বিচ্ছুরিত হয়, ঠিক যেন সেই রকম আলো বিচ্ছুরিত হয় শিবের গায়ে। মহাপুরুষটির দর্শন এবং আমাদের ধ্যান মন্ত্রে যে বলা আছে ঠিক সেগুলো যেন মিলে যাচ্ছে। বলছেন খুব সকরুণ মূর্তি, আর তিনি সকরুণ চাহুনি, কিন্তু কি সুন্দর কমনীয় মূর্তি। গুরু, যেহেতু শিব আমাদের আদি গুরু, তাই বলা হচ্ছে আমরা গুরুর ধ্যান মন্ত্রের সাহায্য নিতে পারি। সেখানে বলছেন, ব্রহ্মানন্দম পরমসুখদম কেবলম জ্ঞানমূর্তিম দ্বন্দ্বাতীতম গগনসদৃশম তত্যমস্যাদি লক্ষ্যম একম নিত্যম বিমলমচলম সর্বধি সাক্ষীভূতম ভাবাতীতম ত্রিগুণরহিতম সদ্গুরুম তম নমামি। সেখানে ওই যে একটি জ্যোতির্ময় মূর্তি, যে তার তাকিয়ে থাকাটা, এটা যেন সেই একটা অদ্ভুত আনন্দের, যেন তার সেই কৃপাঘন দৃষ্টির কথা এখানে বলা হয়েছে। শিরসি শুক্লাব্জে দ্বিনেত্রম দ্বিভুজম গুরুম শ্বেতাম্বর পরিধানম শ্বেত মাল্যানুলেপনম। এইখানে আরেকটি গুরুর অল্টারনেটিভ একটি ধ্যান আছে। সেখানে বলছেন, বরাভয়করম শান্তম করুণাময় বিগ্রহম। বর এবং অভয়, তার দুটি হাতে একটিতে বর দিচ্ছেন এবং একটি অভয় দিচ্ছেন, কিন্তু বরাভয়করম শান্তম করুণাময় বিগ্রহম, তার সেই সমস্ত দৃষ্টিতে যেন তার করুণা ঝরে পড়ছে। স্মেরাননম সুপ্রসন্নম সাধুকাবিষ্টদায়কম। তার আননটি আনন্দে হাসিতে পূর্ণ এবং তাকে দেখে মনে হচ্ছে তিনি যেন আমার প্রতি সুপ্রসন্ন হয়েছেন। এমন সময় তিনি দেখলেন, এবং এটি হওয়া মাত্র তার যখন দর্শন হলো, সঙ্গে সঙ্গে তার মহাবায়ু ওপরে উঠে যেতে থাকলো। এমন সময় তিনি দেখলেন সেই মূর্তি বিলীন হয়ে গেলেন ঠাকুরের মধ্যে, এবং ঠাকুর দাঁড়িয়ে আছেন সহাস্যবদন। তিনি হাসতে ইশারা করে বললেন, তোর এখনও থাকতে হবে, আরও কিছু কাজ বাকি আছে। এই দর্শন কেমন? কারণ শারদানন্দজি মহাপ্রয়াণের পর পূজ্যপাদ মহাপুরুষ মহারাজ ধীরে ধীরে নিজেকে একটু একটু করে গুটিয়ে ফেলছিলেন। তার মনে হচ্ছিল এই ধরাধামে তার যে কাজ করার ছিল সেটি শেষ হয়ে গেছে, তাই যেন তিনি নিজেকে গুটিয়ে ফেলছিলেন।
এই দিব্য দর্শনের ফলে এই কথাটি প্রতিষ্ঠিত হলো যে ঠাকুরেরও ইচ্ছে নয় যে তিনি এখন এই ধরাধাম ছেড়ে চলে যান, তার এখনও তাকে দিয়ে এখনও অনেক কাজ করানো বাকি আছে। সেই কারণেই যেন ঠাকুর তাকে থাকার জন্য আদেশ করলেন। সন্ন্যাসী জিজ্ঞেস করলেন, যেহেতু রাত্রি দেখেছেন, আপনি কি ঘুমিয়ে ঘুমিয়ে দেখেছেন? তিনি বললেন, না ঘুমিয়ে ঘুমিয়ে নয়, জেগে জেগে। তারপরে যখন তিনি বুঝতে পারছেন এটা নিয়ে সকলের ভেতরে একটা সেন্সেশন তৈরি হচ্ছে, তিনি ধীরে ধীরে অন্য কথা বলে এই তার এই দর্শনটিকে সম্পূর্ণ ঢাকা দিয়ে দিলেন। এরকম কত দর্শন যে আমাদের কত অধ্যক্ষদের হয়ে আছে, আমরা এই দর্শনগুলো নিয়ে অনেকেই মাতামাতি করে থাকি, কিন্তু তাদের ব্যক্তিগত জীবনে আমরা কখনো দেখিনি যে তারা এই দর্শনগুলো সম্পর্কে কখনো কাউকে বলেছেন। তাদের মহাপ্রয়াণের পর আমরা এগুলো জানতে পারি যে তাঁদের এই দিব্য দর্শনগুলো হয়েছে। আমরা আজকে এইখানেই শেষ করব এবং আমাদের আজকের এই আলোচনাগুলোকে যেন আমরা আত্মস্থ করার চেষ্টা করব এবং যেন আমরা একটু একটু করে প্রার্থনা করি ঠাকুরের কাছে যে তাঁর প্রতি যেন আমাদের ভালোবাসা হয়। আমরা শত কাজের মাঝখানে তাকে দেখবার, তাকে চিন্তা করবার যেন আকর্ষণ বোধ করি এবং তাকে যেন জীবনের সর্বস্ব হিসেবে গ্রহণ করি। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্যে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।